Hello viewers, assalamu alaikum. Ashaguri shobai bhalo achen. Welcome to my another video. Aske je topic ti niye apnader majhe ashlam sheti hocche aftermarket exhaust niye. Apnara jara amar aftermarket exhaust install er video ta dekhchen tara to janen ami Akrapovic er ekti replica exhaust lagaisilam. আজ আপনাদের মাঝে আমার আফটারমার্কেট এক্সজস্টের সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব এবং সেই অভিজ্ঞতার আলোকে ভালো খারাপ দিকগুলো আপনারা জানতে পারবেন আফটারমার্কেট এক্সজস্ট লাগানোর আগে অনেকেই ভাবে যে এক্সজস্টের কারণে ইঞ্জিনের ক্ষতি হবে কিনা আসলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে না ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না তবে আপনারা কেউ যদি লং টাইমের জন্য বা পার্মানেন্ট আফটারমার্কেট এক্সজস্ট ব্যবহার করতে চান এক কথায় মানে আপনি চাচ্ছেন যে স্টক এক্সজস্ট আর ব্যাক যাবেন না আফটারমার্কেট এক্সজস্টই ইনস্টল করবেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল বা ফার্স্ট কপি এক্সজস্টই লাগানোর লো বাজেট এক্সজস্ট আমি এখানে একদমই সাজেস্ট করব না কারণ লো বাজেটের এক্সজস্ট কিছুদিন ভালো থাকে তারপর ধীরে ধীরে সাউন্ডটা নষ্ট হতে থাকে আর ইঞ্জিন থেকে যে গরম এয়ার বের হয় এক্সজস্ট পাইপটি দিয়ে বা সাইলেন্সার দিয়ে সেটার কারণে এক্সজস্টটি অনেক বেশি গরম হয়ে যায় যেই গরমটা কারণে মাঝে মধ্যে ফিল হয় বাইকের ইঞ্জিনটা ওভারহিট হচ্ছে তাই লং টাইম বা অনেক দিন ইউজ করবেন তারা অরিজিনালটাই লাগায়েন আর যারা শখের বসে কিছুদিন ব্যবহার করবেন বা লং ট্যুর করেন না স্ট্যান্ড করেন বা এলাকার আশেপাশে শুধু ঘুরেন তারা লো বাজেটের রেপ্লিকা এক্সজস্ট ইউজ করতে পারেন আর যারা একটু সিটি বা ট্রাফিক জোন এরিয়ায় বাইক চালান তারা অবশ্যই এক্সজস্টের ডিবি কিলার ব্যবহার করবেন এখন আসি অ্যাক্সেলারেশনে যেহেতু আফটার মার্কেট এক্সজস্টগুলো বেশিরভাগে ফ্রি ফ্লো হয়ে থাকে এক কথায় ফ্রি ফ্লো বলতে আমরা অনেকেই জানি যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি এই ফ্রি ফ্লো এক্সজস্টগুলা ভেতরে আপনার কোনো প্রকার বাধা থাকে না যা সরাসরি বাতাসটা বের হতে পারে এরকম কিছু মেকানিজম করে দেয়া থাকে আমার বাইকেও এক্সজস্টটি ফ্রি ফ্লো ছিল এখানে ব্যাক প্রেসারের একটা কমতি থাকে তাই লো এন্ডের দিকে আরপিএম স্টেবল খুব কম সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম রেঞ্জ একটু বাড়ায় রাখতে হবে আর মিড রেঞ্জে অস্থির একটা অ্যাক্সেলারেশন পাওয়া যায় এখন আসি মাইলেজে আসলে ফ্রি ফ্লো আফটার মার্কেট এক্সজস্টগুলো ইনস্টল করলে 4-5 কিলোমিটারের মতো মাইলেজ কমে যাওয়ার সম্ভাবনা থাকে এটা মূলত বেশি অ্যাক্সেলারেট করার কারণে হয় কারণ আফটার মার্কেট এক্সজস্টের সাউন্ডটা অনেক স্পোর্টি তাই বেশি অ্যাক্সেলারেট বা থ্রোটল টানতে মন চায় তবে স্মার্টলি রাইড করলে মাইলেজের কোনো কমতিটা ফিল করা যায় না স্বাভাবিক মাইলেজেই মনে হয় এখন আসি সবথেকে যেটি বড় সমস্যা যার কারণে আমি আফটার মার্কেট এক্সজস্টটি খুলে আবার স্টক এক্সজস্টটি লাগাইছি সেটা হচ্ছে আমাদের দেশে আফটার মার্কেট এক্সজস্টটা হচ্ছে ইলিগ্যাল যেহেতু আমি লং ট্যুর করি বিভিন্ন জেলায় ঘুরতে যাই কখনো যদি বাইরের কোনো জায়গায় যে ট্রাফিক পুলিশের নজরে পড়ে আফটার মার্কেট এক্সজস্টটি তাহলে তো বাইকে মামলা দিয়ে দিবে আমার বাইকের সব পেপার আমার ড্রাইভিং লাইসেন্স সব আপ টু ডেট আছে শুধু এক্সজস্টের কারণে যেন ট্রাফিক মামলা না দেয় সেজন্য আবার স্টক এক্সজস্টটাই ইনস্টল করছি ভিউয়ার্স এই ছিল আমার আফটার মার্কেট এক্সজস্ট ব্যবহারের কিছু অভিজ্ঞতা যারা আফটার মার্কেট এক্সজস্ট লাগাবেন বা লাগানোর ইচ্ছা তাদের ভিডিওটি অবশ্যই অনেক কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ